Naturoveda Health World. আজকে আমাদের সাথে আছেন শেখ ফিরোজ আলী। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওনাকে ডক্টর কেএম সাইফুল্লাহ স্যারের কাছে আসতে হয়। আসুন ওনার থেকে জেনে নিই উনি এখন কেমন আছেন। আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন? কি সমস্যা নিয়ে ডক্টর কেএম সাইফুল্লাহ স্যারের কাছে আসতে হয়? আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা ছিল? এখন 8-10 বছর ছিল, কিন্তু আগেও ছিল, জোয়ান অবস্থায় কিছু মনে করছিলাম না। তো এখন মনে হয় আমার 8-10 বছর যখন আগে ধরা পড়লো কি না, আমার হাঁপানি আছে। আমরা ওষুধ খেয়ে খেয়ে খাচ্ছি অনেকদিন, মজুরিতে কমেনি, না কমালে আমি এইখানে স্যারের কাছে আসি। স্যারের কাছে এসেছি, এসে 40 দিন ওষুধ খেতে একটু ভালো আছি, বেশ অর্ধেক মানে আমার কমে গেছে। আর ওষুধ যে আজ নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখনো কমে যাবে ইনশাল্লাহ। মানে আপনি 40 দিনের ওষুধ খেয়ে এখন অনেক ভালো বোধ করছেন? অনেকটা ভালো আছি। আচ্ছা, কি কি কষ্ট হতো একটু বলবেন? কষ্ট শ্বাসকষ্ট সীমা নেই, শ্বাসকষ্ট যার হয়েছে সে জানে, ভীষণ কষ্ট শ্বাসকষ্ট। আচ্ছা, আশা করি আপনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ।